73তম প্রজাতন্ত্র দিবস পালন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে। তমলুকে রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে পতাকা উত্তোলন করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাঝি এবং জেলা পুলিশ সুপার অমরনাথ কে, এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন কুচকাওয়াজ ও ট্যাবলোর প্রদর্শনীও হয়। কুচকাওয়াজের অভিবাদন জানাচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ গার্লস স্বাতি সাওয়ের নেতৃত্বে। কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করছেন মাননীয় জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয়, শ্রী অমরনাথকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর জেলা। জেলা পঞ্চায়েত জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের ভ্রাম্যমান বর্ণাঢ্য পরিদর্শন ভ্রাম্যমান যানটি আমাদের অভিবাদন মঞ্চকে অতিক্রম করছে। মহাত্মা গান্ধী কন্যাশ্রী, কন্যাশ্রী প্রকল্পের বিশ্বে সমাদৃত বার্তা নিয়ে আজ রাখালচন্দ্র মেমোরিয়াল গ্রাউন্ডের অভিবাদন মঞ্চের সামনে উপস্থিত আমরা কন্যাশ্রী। কন্যাশ্রী আমাদের গর্ব। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ বিভাগের নিবেদন বর্ণাঢ্য কন্যাশ্রী। অনগ্রসর সম্প্রদায় কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন বিভাগের জাতিগত শংসাপত্র শিক্ষাশ্রী প্রকল্প। পরবর্তী ICDS বিভাগের ভ্রাম্যমান প্রদর্শন যান পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয়কে কুচকাওয়াজের অভিবাদন দিলেন ডিস্ট্রিক্ট আর্ম পুলিশ তাপস কুমার দাসের নেতৃত্বে। এরপর অর্ডিনারি রিজার্ভ পুলিশ বংশী দলুইয়ের নেতৃত্বে মাননীয় জেলা শাসক পূর্ব মেদিনীপুর জেলা শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয়কে কুচকাওয়াজের অভিবাদন জ্ঞাপন। তৃতীয় দল পূর্ব মেদিনী মঞ্চের দিকে এগিয়ে আসছে। এরপরের প্লাটুন সিভিক ভলেন্টিয়ার্স মানস সাওয়ের নেতৃত্বে মাননীয় জেলা শাসক প্লাটুন মানস সাওয়ের নেতৃত্বে। পরবর্তী প্লাটুন তাম্রলিপ্ত মহাবিদ্যালয় বয়েজ তাম্রলিপ্ত কলেজের বয়েজ সেকশনের প্লাটুন মাননীয় জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয়কে কুচকাওয়াজের অভিবাদন জানাচ্ছে 73তম প্রজাতন্ত্র দিবসের আরক্ষাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা শ্রী অমরনাথকে মহাশয়। এরপরের প্লাটুন তাম্রলিপ্ত মহাবিদ্যালয় গার্লস মনিকা খান্নার নেতৃত্বে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় গার্লস। পরের প্লাটুন পাঁশকুড়া বনমালী কলেজ বয়েজ শেখ শাকিল ইসলামের নেতৃত্বে পাঁশকুড়া মঞ্চে কুচকাওয়াজের সেলামি জানাচ্ছেন মাননীয় জেলা শাসক পূর্ব মেদিনীপুর জেলা শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয়, শ্রী অমরনাথকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। Thank you.
দেখছেন কোভিড রয়েছে, তা সত্ত্বেও কোভিড যা বিধি প্রোটোকল সেগুলোকে মেনে সবাই আজকে আমরা 73 প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করলাম। জেলাবাসী তারাও এসেছেন, বিভিন্ন প্লাটুন তারাও ছিল। ফলে আজকে 73 প্রজাতন্ত্র দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার সকল নাগরিককে সবাই শুভেচ্ছা। শুধু ছাত্রছাত্রীদের কি এবারে বাদ গেল? হ্যাঁ, যেহেতু ছাত্রছাত্রীরা মানে কোভিড রয়েছে সেই জন্য প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রী আমরা বাদ রেখেছি। আর অন্যান্য প্রোগ্রামগুলো হয়েছে? সব প্রোগ্রাম হয়েছে, কিন্তু স্কুলের ছাত্রছাত্রী এবার আমরা বাদ রেখেছি, যাতে কোভিডটা আছে, যাতে কোভিড থেকে কোনো সংক্রমণ না ছড়ে। আজকের প্রজাতন্ত্র দিবস মানে প্রথমে সবাইকে আসেন প্রজাতন্ত্র দিবসে আসেন শুভকামনায়। এছাড়া আসেন যেভাবে ডিএম সাহেব বলেছেন এখানে আসেন খুব ভালোভাবে পালন হয়েছে, মানে আমাদের পুলিশের মার্চ ফাস্ট আর বাকি যেগুলো রিচুয়ালস ছিল ওইসব আমরা পালন করেছি। অ্যান্ড খুব ভালো একটা ডিসপ্লে হয়েছিল, মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যত কাজ হয়েছে আমাদের তরফ থেকে সেফ ড্রাইভ সেফ লাইভের একটা অ্যাপ্রোচ ছিল। তো আরেকবার সবাইকে আসেন রিপাবলিক ডে উইশেস। অ্যান্ড বাকি যে সেফটি ইস্যু সেফটি মেশার্স ওইসব চলছে, মানে নাকা চেকিং অ্যান্ড রিপাবলিক ডে রিলেটেড সেগুলো। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।